বার্তালৈ বৰাকত মুখ্যমন্ত্রী। একদিনাই তিনিখন দলং উদ্বোধন, অলেখ অভিলাষী প্রকল্পর ঘোষণা মুখ্যমন্ত্রী। এদিনিয়া ভ্রমণসূচীরে বরাক উপত্যকাত উপস্থিত হওয়া মাত্রকে খদম দম লাগিল রাইজর মাজ। শিলচর পোৱা মাত্রকে বরাক নৈর উপর মুখ্যমন্ত্রী উদ্বোধন করলে দুখন দলং। অন্নপূর্ণা ঘাটত প্রথমখন, আনখন দলং মুকলি করলে বদ্রীঘাটত। একদিনাই সোনাই নৈর উপর দুগিপাড়াত মুকলি করলে তৃতীয়খন দলং। মই বদ্রীঘাটর উপর আমি নির্মাণ করা দলং, যি দলং নির্মাণ করতে আমি প্রায় 58 কোটি টাকা খরচ করেছো। অন্নপূর্ণা ঘাটর উপর দলং, যি দলং নির্মাণ করতে আমি প্রায় 90 কোটি টাকা, 87 কোটি টাকা খরচ করেছো। সোনাই নদী আর ডুঙ্গিপাড়র উপরতো এখন দলং, যি দলং নির্মাণ করতে প্রায় আমি 18 কোটি টাকা খরচ করেছো। তিনিখন দলং উদ্বোধন করার পাছত শিলচরের DSA খেলপথারত বিশাল জনতার সম্বোধন মুখ্যমন্ত্রী। সমষ্টি পুনর্নির্ধারণত আসন হেরার পাছতো বরাকবাসীর কোনো অসন্তুষ্টি নাই বলে জানা দিলে মুখ্যমন্ত্রী। একো ক্ষোভ নাই, কত ক্ষোভ আছে, বরাকর মানুষ খুশি হয়ে আছে। ডিলিমিটেশন লয় বরাকত, ডিলিমিটেশন লয় বরাকত মানুষ ইমান হ্যাপি, মই তো চিন্তাই করা নাছিল। এটা তো হাইলাকান্দির যা মানুষ খালি হোয়াটসঅ্যাপ, দাদা আহি যাওক, জলদি আহি যাওক, ইয়াতো তো ফুটি ফুটি। আরে সিট তো অসমত আছে, ব্রহ্মপুত্র বরাক বলে বেলেগ নহয় না, সিট তো অসমতে আছে, বাট পিপল অফ বরাক ভ্যালি সো হ্যাপি। আনকি বরাকবাসীয়ে বিচারিলে পৃথক বরাকল্যান্ডক লৈ আলোচনা করিবলৈ সরকার সাজু বলেও ঘোষণা মুখ্যমন্ত্রী। পৃথক বরাকল্যান্ড ইজ এ ডিসিশন অফ বরাকবাসী, এ বরাকবাসী ওয়ান্স পৃথক বরাকল্যান্ড উইল নট অপোজ, ওয়াই উই শুড অপোজ, সো দ্যাট ইজ এ ডিসিশন টু বি টেকেন ইন দ্য বরাক ভ্যালি, উই ক্যানট সে এনিথিং। এদিনিয়া ভ্রমণসূচীত কেইবাটাও অভিলাষী প্রকল্পর ঘোষণা মুখ্যমন্ত্রীগুলির। কাছাড়র GC কলেজক বিশ্ববিদ্যালয়লৈ উন্নীতকরণ, রামনগরের ট্রাঙ্ক রোডলৈ 3 কিলোমিটার দৈর্ঘ্যর এলিভেটেড করিডর, রামনগরত 1 কিলোমিটার দৈর্ঘ্যর উড়ন সেতু, 2.3 কিলোমিটার দৈর্ঘ্যর রানীর ঘাটত আন এখন উড়ন সেতু, মধুরাঘাটত এখন দলঙর টাটার সহযোগত জানুয়ারি ফেব্রুয়ারি মাহতেই এখন ক্যান্সার হসপিটালের শুভারম্ভর ঘোষণা মুখ্যমন্ত্রী। ইয়ার লগতে কাছাড় জেলার সোনাই, বরখলা, কাটিগড়া আর ধলাইত 4টা মহকুমা তথা উপজেলা স্থাপনের ঘোষণা মুখ্যমন্ত্রী। আমি একটা প্রায় 3 কিলোমিটারের একটা এলিভেটেড করিডর বানাব খুঁজেছো, রামনগর তো ট্রাঙ্ক রোড, তারপর সিঙ্কিং জোন যা আছে রামনগর তার উপর 1 কিলোমিটার ফ্লাইওভার, আর শিলচরত আমি যেটো ক্যাপিটাল পয়েন্ট রানীর ঘাট তালেকেও একটা ফ্লাইওভার, যেটো অলমোস্ট এগেইন 2.3 কিলোমিটার হব। শিলচরত আমি যে টাটা ক্যান্সারের লগত লগ লাগি অসম সরকারে যে ক্যান্সার হসপিটাল বনায় আছে তাক আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাহত ইনোগ্রেট করিম। কাছাড়র লগতে হাইলাকান্দির SS কলেজতো আন এখন জনসভাত অংশ ললে মুখ্যমন্ত্রী। একেখন খেলপথারত মুখ্যমন্ত্রী উন্মোচন করিলে ভারতরত্ন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পূর্ণাঙ্গ প্রতিমূর্তি। শিলচরের পর অনিরুদ্ধ লস্কর, করিমগঞ্জের পর গৌরীশ তন্দী আর হাইলাকান্দির পর রাহুল চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।